এডুটেক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। উৎসশ্রী ট্রান্সফার নিয়ে একটি ভালো খবর আছে। এতদিন প্রেফার্ড গ্রাউন্ডে 5 বছর চাকুরিকাল সম্পূর্ণ না হলে এবং প্রেফার্ড গ্রাউন্ডেই প্রেজেন্ট স্কুল থেকে চয়েস করা স্কুলের দূরত্ব 25 কিলোমিটার কম হলে সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশানগুলো স্কুল এন্ড, ডিআই এন্ড, এমনকি এসএসসি এন্ড থেকে ব্যাক হয়ে আসছিল। শিক্ষা দপ্তরের নির্দেশে হুগলি ডিআই এই সংক্রান্ত একটি অর্ডার করেছেন যে এই সংক্রান্ত অ্যাপ্লিকেশানগুলো আর ব্যাক করা যাবে না। আগে যাদের অ্যাপ্লিকেশান ব্যাক করে পাঠানো হয়েছিল তাদেরকে আবার পুনরায় অ্যাপ্লিকেশান ডিআই এন্ডে সেন্ড করতে বলা হয়েছে। দেখুন কি বলছে এই অর্ডারটি। অল এইচওআই আর রিকোয়েস্টেড টু রিসেন্ড দোজ অ্যাপ্লিকেশানস অ্যাট দ্য ডিআই এন্ড হুইচ ওয়ের সেন্ড ব্যাক ডিউ টু নন কমপ্লিশন অফ 5 ইয়ার্স অর ডিস্টেন্স বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রিফার্ড স্কুল ইজ লেস দেন 25 কিলোমিটার অন দ্য প্রেফার্ড গ্রাউন্ড। অর্থাৎ প্রেফার্ড গ্রাউন্ডেই 5 বছরের চাকুরিকাল না থাকার জন্য এবং প্রেফার্ড গ্রাউন্ডেই প্রেজেন্ট স্কুল থেকে চয়েস করা স্কুলের দূরত্ব 25 কিলোমিটারের কম থাকার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশান ডিআই এন্ড থেকে ব্যাক করে পাঠানো হয়েছিল তাদেরকে পুনরায় হেডমাস্টারদেরকে রিসেন্ড করে ডিআই এন্ডে পাঠাতে বলা হচ্ছে। এডিআইস আর অলসো রিকোয়েস্টেড টু সার্কুলেট দিস মেল টু অল স্কুলস আন্ডার হিজ জুরিসডিকশন। অর্থাৎ এডিআইদেরকে এই ইমেইলটি তার জুরিসডিকশানে থাকা সমস্ত স্কুলে সার্কুলেট করতে বলা হচ্ছে। সুতরাং এটি একটি ভালো খবর। এতদিন প্রিফার্ড গ্রাউন্ডে যাদের 5 বছর চাকরি হয়নি এবং প্রেজেন্ট স্কুল থেকে চয়েস করা স্কুলের দূরত্ব 25 কিলোমিটারের কম থাকার কারণে ব্যাক হয়ে আসছিল, তারা আবার তাদের অ্যাপ্লিকেশানগুলো রিসেন্ড করুন।